দেখুন চলে এসেছে ক্ষীরমোহন, কত করে? 5 টাকা দাও, দুটো দাও। সোমনা বাজারে তো? দেখতেই পাচ্ছেন নর্মালি পুরো আগের মতো, কোনো চাপ নেই। হকার দাদারাও নর্মালি উঠছে, নর্মালি বিক্রি করছে। কিন্তু হাওড়া স্টেশনে একবার রব উঠেছিল কিছুদিন আগে, যে নাকি কথা হয়েছিল না যাওয়ার সময়। আমি এর আগে যেবার ভিডিও বানিয়েছিলাম, নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ রায়। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর পেছনে দেখতেই পাচ্ছেন আমি এখন আছি শিয়ালদা উত্তরের গেটের সামনে। আর আজকে আমরা জার্নি করবো 4:01 শিয়ালদা কাটোয়া স্টার স্পেশালে, যেটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 8:07। আর আমাদের কাটোয়া স্টেশন পৌঁছে দেবে 11:45 সময়, মানে আমাদের জার্নি টাইম লাগবে 3 ঘন্টা 40 মিনিট। আমরা কভার করবো 151 কিলোমিটার, আমাদের জার্নিতে আসবে 43টা হয়। আর যে টাইমিংটা বললাম 3 ঘন্টা 40 মিনিট, এটা হচ্ছে আগেকার টাইমিং, মানে নর্মাল লোকালের টাইমিং। আর এটা যেহেতু স্টার স্পেশাল, তাই এই ট্রেনটা অল স্টপ, তাই টাইমটা আশা করি বেশি লাগবে। আর তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক, স্টেশনের ভেতরে ঢোকা যাক। কাটোয়া, হ্যাঁ ধন্যবাদ। আর আজকে আমাদের ট্রেনের সাথে থাকছে নারকেলডাঙ্গা কারশেডের 9 কোচের রেক, আর রেকটা হচ্ছে টিটাগড় রক আনলিমিটেড, TWL। আর আমাদের ট্রেন আজকে ছাড়ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের আজকে টিকিট প্রাইস দেখেছে 35 টাকা। আর আপনারা দেখলেনই যে প্রধানত নিয়ম হচ্ছে স্টার স্পেশালে ওঠার, যে কোনো দরকার থাকলে তাহলেই ওঠা, কিন্তু কোনো চেকই হচ্ছে না, তাই যাদের দরকার নেই তারাও উঠছে। তার মধ্যে যদি আমাকে আপনারা ধরেন তাহলে আমিও, তার কারণ কাটোয়া থেকে আমাদের এরপরের ভিডিও কাটোয়া থেকে আসবে, সেই জন্য আমাকে কাটোয়া যেতে হবে। তাই লোকালে যাওয়াটাই ভালো, আর আপনাদের জন্য ভিডিও করে নেওয়াটাই ভালো। আপনাদের যদি দরকার হয়, যদি আপনারা লোকাল ট্রেন উঠতে চান, ভিডিও দেখে নিন কী কী প্রসিডিয়ার আছে জেনে নিন। নর্মালি কিছুই প্রসিডিয়ার নেই, টিকিট কাটুন ট্রেনে উঠুন। যাই হোক, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা বলবো। আমাদের ট্রেন কাটোয়া লোকাল শিয়ালদা থেকে ছাড়লো পুরো তার নির্দিষ্ট সময়, মানে 8:06। আর আমাদের ট্রেন আজকে ছাড়লো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকে যেহেতু আমাদের অনেক বড় জার্নি, মানে আমাদের জার্নিটা বেসিক্যালি সাবারবানের সব থেকে বড় জার্নি, এটা এর থেকে লোকাল ট্রেনের বড় জার্নি সাবারবানে হয় না। মানে আপনারা যদি লালগোলাকে না ধরেন তাহলে সম্ভব নয় একটা নাম্বারে, তার কারণ লালগোলার ট্রেন একটা নাম্বারে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ছাড়ে না, EMU দুটো নাম্বারে, রেক্সিয়ার আছে, আবার কৃষ্ণনগরের পর থেকে আবার অন্য নাম্বারে ওই একই ট্রেনই আবার লালগোলা যাবে। সেহেতু ধরতে গেলে এটাই হচ্ছে পুরো সাবারবানে, কলকাতা সাবারবানে সব থেকে লং ডিস্টেন্সের লোকাল ট্রেন। যাই হোক, যেহেতু সবচেয়ে লং ডিস্টেন্স, আজকে আমাদের জার্নি হচ্ছে 151 কিলোমিটারের, আর হল্ট হচ্ছে 43টা, তাই সব হল্ট কভার করা একেবারেই সম্ভব নয়। যে কটা হল্ট কভার করা সম্ভব সে কটাই কভার হবে এই ভিডিওতে, তার কারণ আমি 2 ঘন্টার ভিডিও বানানোতে বিশ্বাসী নই। ভিডিও যা হোক করে 30 থেকে 40 মিনিটের মধ্যে বানাতে হবে, যতটুকু বোঝানো দরকার ততটুকুই আপনাদেরকে বোঝাবো, ততটুকুই জানাবো, একদম টু দ্য পয়েন্টে ভিডিও হবে। যাই হোক, আর এরম টাইপের যদি আপনার ভিডিও দেখতে চান তাহলে কী করতে হবে, আপনারা ভালো মতো চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। যত সাবস্ক্রাইব করবেন, যত সাবস্ক্রাইবার বাড়াবেন ততই কনফিডেন্স পাবো, আর কনফিডেন্স পেলে এই নতুন ভিডিও। যাই হোক, আর আরেকটা জিনিস, আরেকটা কথা বলে রাখি যে আপনারা আমার এই মাস্কটা, বেসিক্যালি এই মাস্কটা নিয়ে আমরা প্রচুর কমেন্ট করেন যে দাদা কোথা দিয়ে কিনেছেন, আমরা কী করে কিনবো। তাই আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা কিনতে চান তাহলে অ্যামাজনের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা সেটা থেকে কিনতে পারবেন। মোটামুটি 150 টাকায় আপনারা 3টে পেয়ে যাবেন, তাই যদি আপনার দরকার থাকে লিঙ্ক চেক করে নেবেন। তাহলে আমি আপনাদের সাথে এবার কথা বলবো দমদম জংশনে।
আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার জার্নি সেকেন্ড হল দমদমে। আর দমদমের কোড হচ্ছে ডিডিজে। আর দমদম স্টেশনকে বলা হয় শিয়ালদার রেল ডিভিশনের কেন্দ্রবিন্দু, তার কারণ দমদম স্টেশন থেকে আপনারা শিয়ালদা ডিভিশনে সব দিককার লোকাল ট্রেন পেয়ে যাবেন। তাছাড়া পাশেই তো আছে মেট্রো, কলকাতা মেট্রো, কলকাতা মেট্রোর সার্ভিস প্লাস অটোতে করে কিছুটা গেলে কলেজ মোড় বাস সার্ভিস প্লাস এখানে দমদম এয়ারপোর্ট আছে। মানে বুঝতেই পারছেন যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত। আর যোগাযোগ ব্যবস্থা উন্নত যত হবে ভিড় তত বাড়বে, তাই দমদম স্টেশনে মারাত্মক ভিড় হয়। তার উদাহরণ এই যে এই হচ্ছে তাও তার উদাহরণ। তাও এখন কম ভিড় হচ্ছে। কোভিডের আগে দমদম স্টেশনটা প্রত্যেক দিন প্রায় 5 লাখ লোক ইউজ করত। এখন কোনো সমীক্ষায় এখনের কোনো সমীক্ষা নেই যে মানে লকডাউনের পরে এখন এখন কতজন লোক দমদম স্টেশন ইউজ করছে। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের আরও একটা ইম্পর্টেন্ট হল্ট ব্যারাকপুরে। এটার কোড হচ্ছে বিপি। আর ব্যারাকপুরে ছিল পরাধীন ভারতের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সেনানিবাস। আর ওই সেনানিবাসেই 1857 সালে হয়েছিল সিপাহী বিদ্রোহ। আর ওই সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল স্বয়ং মঙ্গল পাণ্ডে। আর যেহেতু 1857 মানে বুঝতেই পারছেন যে ব্যারাকপুর পুরনো শহর, আর পুরনো শহর বলে এখানে প্রচুর পুরনো পুরনো মন্দির চার্চ এগুলো রয়েছে। এর মধ্যে রয়েছে ক্যাথেড্রাল চার্চ, আপনার অন্নপূর্ণা মন্দির, এগুলো হচ্ছে বিখ্যাত। আর এছাড়াও পূর্ব ভারতের যে বিখ্যাত নাম করা দাদা বৌদির বিরিয়ানি, ওটাই ব্যারাকপুরেই অবস্থিত। এই স্টেশনের বাইরে গেলে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আরও একবার বলছি যে আজকে আমাদের প্রচুর বড় জার্নি, প্রায় চার ঘন্টার জার্নি, তাই ভিডিও বড় করব না। এবার আপনাদের সাথে গিয়ে কথা বলবো নৈহাটি জংশনে। দেখতে পাচ্ছেন যে আমরা এখন লেবু চা কিনে নিয়েছি। আর আপনারা জানেনই যে ট্রেনে উঠলে লেবু চা উঠলেই শুধু আমি খাই, কফি আর নর্মাল চা আমি খাই না। আর নৈহাটি স্টেশনে চলে এসেছি, আমার ব্যাগ আছে ওইদিকে। যাই হোক, লোকাল ট্রেনের মজাই আলাদা। আমার আবার লোকাল ট্রেনে উঠলে ব্যাগ নিয়ে ভয় করে না, এক্সপ্রেস ট্রেনে উঠলে ভয় করে। যাই হোক, ব্যাগের জায়গায় থাকুক, আমি আমার জায়গায় থাকি। যাই হোক, নৈহাটি স্টেশনে আমরা চলে এসেছি। আর নৈহাটির কোড হচ্ছে NH। আর নৈহাটির নিজস্ব পৌরসভা আছে যেটা তৈরি হয়েছিল 1869 সালে, মানে 152 বছর আগে। আর এরকম পৌরসভা খুব কম শহরেই আছে ভারতের। আর নৈহাটি শহরে জন্মগ্রহণ করেছিলেন ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানে সাহিত্য সম্রাট। বাড়িয়েই নৈহাটি স্টেশনে ঢোকার আগেই ডান দিকে পড়বে। যাই হোক, আর নৈহাটি হচ্ছে জংশন। আর জংশন বলে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে ব্যান্ডেল জংশনের দিকে, একটা যাবে রানাঘাট জংশনের দিকে, আমরা যাবো ব্যান্ডেল জংশনের দিকে। আর চায়ের টেস্ট হিসাবে চা ঠিকই আছে, চলবে। দাদা লেবু চা কত নিলে গো, 10 টাকাই নেবে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
লেবুচা লোকাল ট্রেনে 10 টাকা, তবে টেস্ট ভালো, বেশ ভালো, খেতে পারেন, দারুণ। যাই হোক, এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো ব্যান্ডেল জংশনে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের জার্নির একটা ইম্পর্টেন্ট স্টেশন ব্যান্ডেল জংশনে। ব্যান্ডেল জংশনের কোড হচ্ছে BDC, আর ব্যান্ডেল পড়বে হাওড়া ডিভিশনে হুগলি জেলায়। আর ব্যান্ডেল স্টেশন সম্বন্ধে বলতে গেলে, ব্যান্ডেল হচ্ছে জংশন, আর জংশন বলে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে, মানে এক হয় আবার আলাদাও হয়। শিয়ালদার দিককার লাইন এবং হাওড়ার দিককার লাইন এক হবে, এক হয়ে একটা লাইন চলে যাবে বর্ধমান জংশনের দিকে, একটা চলে যাবে কাটোয়া জংশনের দিকে। আমরা যাব কাটোয়া জংশনের দিকে। আর ব্যান্ডেল শহরটা প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা, আর ব্যান্ডেলে প্রচুর দর্শনীয় স্থান আছে। এর মধ্যে আছে ব্যান্ডেল চার্চ, আপনার হুগলি ইমামবাড়া। আর হুগলি ইমামবাড়া যদি আপনারা যেতে চান তাহলে সবচেয়ে ভালো হবে, যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হুগলি স্টেশন, আর যদি শিয়ালদার দিক থেকে বা নৈহাটির দিক থেকে আসেন তাহলে হবে হুগলি ঘাট স্টেশন। কিন্তু গ্যালোপিং ট্রেন আর এক্সপ্রেস ট্রেন যেহেতু ওই স্টেশনে দাঁড়ায় না, তাই আমি যেহেতু আপনারা ওই যদি আপনারা ওই ওই সব স্টেশনে ট্রেনে করে আসেন তাহলে ব্যান্ডেলে আপনাদেরকে নামতে হবে। যাই হোক, আর ব্যান্ডেলে আছে ব্যান্ডেল কারসেট, মানে লোকাল ট্রেনের কারসেট। তাহলে আর কী বা বলবো ব্যান্ডেল সম্বন্ধে, ট্রেন ছাড়ুক, এরপরে আপনাদের সাথে কথা বলবো ত্রিবেণীতে। দেখুন, এখান থেকে ব্যান্ডেল জংশনের লাইন আলাদা হচ্ছে, বাঁদিকে বাঁদিকের লাইনটা চলে যাবে বর্ধমান জংশনের দিকে, আমরা চলে যাচ্ছি ডান দিকে, মানে কাটোয়ার দিকে। দেখুন, চলে এসছে ক্ষীরমোহন, কত করে 5 টাকা দাও, দূরে দাও। সোমরা বাজারের তো, সোমরা বাজারে দেখুন, আমরা এখন কিনে নিয়েছি সোমরা বাজারের ক্ষীরমোহন। খেয়ে বলছি, এর আগেও আপনাদেরকে একবার খেয়ে বলেছিলাম ব্যান্ডেল কাটোয়া লোকালে, যাই হোক শিয়ালদা কাটোয়া লোকালে, আর একবার দেখুন আপনারা। আর তখন আমার সাবস্ক্রাইবার তেমন একটা বেশি ছিলও না, তাই আমার বিশ্বাস তেমন একটা লোক দেখেও নি ভিডিওটা। যাই হোক, দেখুন আর একবার। তো নর্মালি এটা হচ্ছে
দানাদার আর রসগোল্লার মাঝখানের টেস্ট, মানে দানাদারের মতো অত চিনিও থাকবে না, আবার রসগোল্লার মতো একদম যে রস টপবে তাও না, মিডিয়াম টেস্ট, ভালো, এর আগের দিনের থেকে ভালো। আগের দিন মানে সে তো খেয়েছিলাম ছ মাস আগে, তার থেকে ভালো, আপনারা খেতে পারেন। আর এটা বিখ্যাত হচ্ছে সোমরা বাজারের। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে ত্রিবেণীতে। আর ত্রিবেণী সম্বন্ধে বলতে গেলে, ত্রিবেণীতে বেসিক্যালি তিনটে নদীর মিলনস্থল আগে ছিল, গঙ্গা, যমুনা, সরস্বতী। আর এখন যমুনা নদীর কোনো অস্তিত্বই পাওয়া যায় না, আর সরস্বতী নদীরও অবস্থা খুবই খারাপ, শুকনো হয়ে আসছে দিনকে দিন। আর যেহেতু তিনটে পবিত্র নদীর এখানে মিলনস্থল ছিল, তাই এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দারুণ একটা পবিত্র স্থান আগে ছিল। আর যেহেতু এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত, আর গঙ্গা নদীর তীরে আপনারা জানেন কলকারখানার ভরপুর, তাই এখানেও ভরপুর কলকারখানা আছে। এখানে আছে ব্যান্ডেল থার্মার পাওয়ার, ডানলপ টায়ারের ফ্যাক্টরি, আইটিসির আপনার পেপার ফ্যাক্টরি আছে, আর এখানকার বিশে ডাকাতের কালীবাড়ির কালীপুজো একদম বিশাল বিখ্যাত, অন্যান্য জেলা থেকে প্রচুর লোক দেখতে আসে। আগে এখানে নরবলি হতো শোনা যায়, আর এখন যেহেতু সরকারি নিয়ম হয়ে গেছে যে বলি দেওয়া দণ্ডনীয় অপরাধ, তাই এখন বলি আর দেওয়া হয় না, এখন নর্মালি পুজো হয়। যাই হোক, আর আপনারা দেখলেনই, আর এখন মাস্ক পরে নেই বলে আপনারা আবার কমেন্ট টমেন্ট এসে কিছু লিখবেন না, তার কারণ একটু আগেই দেখলেন যে ক্ষীরমোহন খেলাম, আর ক্ষীরমোহন খেয়ে নর্মালি মুখ ধোয়া জল খাওয়ারও টাইম পাইনি, স্টেশন চলে এসেছে। আর লোকাল ট্রেনে তো এরকমই হয়। আর ত্রিবেণী আমাকে কভার করতেই হতো, তার কারণ এর আগের ভিডিওতে আমরা ত্রিবেণী কভার করিনি। আর ওই ব্যান্ডেল কাটোয়ার ভিডিওতে যে স্টেশনগুলো কভার করা হয়নি, এই ভিডিওতে সেই স্টেশনগুলোই বেশিরভাগ কভার করার চেষ্টা করব। আরও একটা কথা বলে রাখছি, যদি আপনাদের এরকম টাইপের ভিডিও ভালো লাগে তাহলে কী করছেন, সাবস্ক্রাইব করে দিন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে সুরজিৎ আন্ডারস্কোর হয়, ওটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। এবার আমি আপনাদের সাথে গিয়ে কথা বলবো জিরাটে। আমরা এখন প্রায় দেড় ঘন্টারও বেশি জার্নি শেষে এখন এসে পৌঁছালাম জিরাটে। জিরাটের কোড হচ্ছে JIT। আর জিরাট বিখ্যাত তার বনেদি বাড়ি দুর্গাপুজোর জন্য, মানে জিরাটে প্রচুর বনেদি বাড়ির দুর্গাপুজো আছে যেগুলো সারা বাংলায় বিখ্যাত। তার মধ্যে হচ্ছে এই হকার দাদারা নাম যার, এই ট্রেন আপনারা দেখতেই পেয়েছেন যে কত হকার দাদা ওঠে। আর আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদনও বেরিয়ে গেছিলো যে কাটোয়া লোকালকে বলে খাই খাই লোকাল, আর সেই নিয়েই আমার আগের ভিডিওটা। যাই হোক, খাবার দাবার উঠবে, খাওয়া দাওয়া তো লেগেই থাকবে, এখনও উড়ে যে বেশ কয়েকটা দাদা দেখুন। আর কাটোয়ার যে বনেদি বাড়ি দুর্গাপুজো বিখ্যাত, তার মধ্যে আছে মঠ বাড়ি, বড়ো বাড়ি, ছোটো বাড়ি, রায়বাড়ি দুর্গাপুজো, তারপর আছে আপনার ভানুবাবুর বাড়ির দুর্গাপুজো, এগুলো হচ্ছে বিখ্যাত দুর্গাপুজো। আর জিরাট শহরের পাশ দিয়ে গেছে 6 নম্বর রাজ্য সড়ক। আর ওই রাজ্য সড়ক থেকে মানে ট্রেনে করে গেলে আপনারা যে যে বড়ো শহরগুলোতে পাবেন, 6 নম্বর রাজ্য সড়কের মাধ্যমে আপনারা সেই বড়ো বড়ো শহরগুলো পেয়ে যাবেন, যেমন কালনা শহর, আপনার কাটোয়া শহর, নবদ্বীপ। দাঁড়ান, এবার দেখা যাক ওই
কি আছে হকার দাদাদের কাছে? পিয়া দেখো, শিয়ারা আছে, মিষ্টি আছে, গরম শিয়ারা, শিয়ারা মিষ্টি, গরম শিয়ারা, আর দাও দাও। দেখতে পেয়েছেন যে শিঙাড়া চলে এসেছে, আমরা এখন শিঙাড়া কিনছি। দেখতেই পাচ্ছেন আমরা এখন শিঙাড়া কিনে নিয়েছি, আর এই ট্রেনে হকার দাদা আর খাওয়ার কোনো অভাব নেই। এর আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি, খাবার দাবার একদম মডেল ঢেলে। দাদা বলছি শোনো, বলছি এখন কি তোমাদের ট্রেনে উঠতে টুতে দিচ্ছে তো? কোনো প্রবলেম টবলেম হচ্ছে না তো? মানে কোনো চাপ নেই, পুরো আগের মতো দেখতেই পাচ্ছেন, নর্মালি পুরো আগের মতো, কোনো চাপ নেই। হকার দাদারাও নর্মালি উঠছে, নর্মালি বিক্রি করছে। কিন্তু হাওড়া স্টেশনে একবার রব উঠেছিল কিছুদিন আগে, যে নাকি হকার ব্যান করে দেওয়া হয়েছে। যাই হোক, কিন্তু সেটা নর্মালি সত্যি কথা নয়, তার কারণ খবর নিশ্চয়ই আপনারা পড়েন, পান্ডুয়া স্টেশনে হকার দাদারা ধরে পিটি দিয়েছিল দুটো RPFকে। যাই হোক, ওটা পরের কথা, নর্মালি হকার দাদারা উঠছে, আপনারা খাবার দাবার পেয়ে যাবেন। আমি এখন খেয়ে বলছি, হাত আর স্যানিটাইজ করছি না, ডাই দেখি খাচ্ছি, কায়দা আছে, হাতের টাচ লাগবে না। আর এই দাদার কাছেও ফিরমোহন আছে, আর এর আগে তো আপনাদেরকে ফিরমোহন খেয়ে দেখালাম। ফিরমোহনটা হচ্ছে সোমনা বাজারের, আর সিঙ্গারা বলতে গেলে সিঙ্গারা এক নাম্বার, একদম 10 টাকায় সেরা সেরা। অনেক অনেক মিষ্টির দোকানে এত ভালো সিঙ্গারা পাওয়া যায় না, বেশ ভালো। সিঙ্গারা খাওয়া শেষ করতে না করতেই আমরা এখন এসে পৌঁছেছি সোমনা বাজারে। সোমনা বাজারের কোড হচ্ছে SOAE, আর সোমনা বাজারের সবচেয়ে বিখ্যাত হচ্ছে সোমনা বাজারের আনন্দময়ী কালীবাড়ি, যেটা থেকে অনুপ্রাণিত হয়ে রানী রাসমণি পরবর্তীকালে দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিল বলে এটা জানা যায়। আর সোমনা বাজারের কাছেই আপনারা বিখ্যাত হুগলি জেলার বিখ্যাত পিকনিক স্পট সবুজদ্বীপ পেয়ে যাবেন, নৌকায় করে যেতে হবে, ওটা আগে স্টেশন বলাগড় থেকেও যাওয়া যায়। আর সোমনা বাজারের বিখ্যাত মিষ্টি হচ্ছে, একটু আগে খেয়ে দেখালাম, ক্ষীরমোহন বা মোহনভোগ। আর এরপরে বেশ কয়েকটা হল্ট আমরা স্কিপ করবো, তার কারণ ভিডিও বেশি বড় করলে চলবে না, টু দ্য পয়েন্টে ভিডিও হবে, ঠিকঠাক ভিডিও হবে। এরপরে আপনাদের সাথে গিয়ে কথা বলবো অম্বিকা কাল নাই। এই দাদার কাছে মুড়ি, হ্যাঁ, এনার কাছে ডালিম, এই দাদার কাছে হচ্ছে আপনার গামছা, কোথাকার গামছা, নবদ্বীপ, হ্যাঁ, নবদ্বীপের গামছা, ওনার কাছে আছে আমলকি টাইপের, তারপরে ওইদিকেও প্রচুর হকার দাদা। মানে এই ট্রেনে গোটা কথা হচ্ছে খাবার দাবার আর হকার দাদাদের অভাব নেই, বিশাল একাকার কাণ্ড। আমাদের ট্রেন এখন হুগলি জেলা শেষ করে এসে পৌঁছেছে পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন অম্বিকা কালনাতে। অম্বিকা কালনার কোড হচ্ছে ABKA, আর এটা পূর্ব বর্ধমান জেলার প্রথম স্টেশন। আর অম্বিকা কালনার নামটা এসছে মা অম্বিকার নাম অনুসারে। আর আর কালনার 108টা শিব মন্দির, কালনার রাজবাড়ি বিখ্যাত, এছাড়াও কালনার মহিষমর্দিনী মায়ের দুর্গাপুজো, সরস্বতী পুজো একদম বিশ্বজোড়া নাম। আর এখানকার সরস্বতী পুজো বেসিক্যালি পুরো কলকাতার দুর্গাপুজোর মতো হয়, মানে যেমন বড় বড় প্যান্ডেল, তেমন আলোকসজ্জা, তেমন প্রতিমা, একদম মানে অন্যরকম, লাইন দিয়ে পর্যন্ত ঠাকুর দেখে এখানকার লোক সরস্বতী পুজোয়। আর কালনার এখানে নদী আছে, গঙ্গা নদী, আর গঙ্গা নদী পেরোলেই আপনারা চলে যাবেন শান্তিপুরে। আর কালনা সম্বন্ধে বেশি কিছু বলছি না, এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো সমুদ্রগড়ে। আর আরও একটা কথা আরেকবার বলছি, যদি না সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন, তার কারণ এবারটা বুঝতেই পারছেন আজকে 4 ঘন্টার জার্নি লোকাল ট্রেনে করবো, বুঝুন একটু কষ্টটা, ঠিক আছে? সাবস্ক্রাইব করুন, ইনস্টাগ্রামে ফলো করুন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_রয়, লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, ফলো করুন।
এখন 100 কিলোমিটারেরও বেশি জার্নি কভার করে এখন এসে পৌঁছেছি আমাদের আরো একটা হল্ট সমুদ্রগড়ে, যেটার কোড হচ্ছে SMAE। আর সমুদ্রগড়ের তাঁত শিল্প আর তাঁতের শাড়ি হচ্ছে বিখ্যাত, আর এখানকার দুর্গাপুজোর বাজি প্রদর্শনী একদম বিশাল বিখ্যাত, অনেক নাম আছে। অন্যান্য জেলা থেকে প্রচুর লোক এখানে বাজি প্রদর্শনী দেখতে আসে, আর এখন যেহেতু শব্দবাজি বন্ধ তাই একটু সীমিত হয়ে গেছে। যাই হোক, সমুদ্রগড় সম্বন্ধে আর কিছু বেসিক্যালি বলার নেই, যদি আপনারা এর থেকে বেশি কিছু জানেন তাহলে কমেন্টে এসে নিশ্চয়ই লিখবেন। এরপরে আপনাদের সাথে কথা বলবো নবদ্বীপ ধামে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো এই স্টিচের সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন নবদ্বীপ ধামে, যেটার কোড হচ্ছে NDAE। আর নবদ্বীপ ধাম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আর নবদ্বীপের আপনারা জানেনই রাস উৎসব, দোলযাত্রা, আপনার রথযাত্রা, এগুলো হচ্ছে বিশ্ববিখ্যাত, বিদেশ থেকেও প্রচুর লোক এগুলো এখানে দেখতে আসে। আর নবদ্বীপের প্ল্যাটফর্ম হচ্ছে ভারতের সপ্তম বৃহত্তম প্ল্যাটফর্ম, যেটার দৈর্ঘ্যতা হচ্ছে 720 মিটার। আর নবদ্বীপের লাল দই বিখ্যাত, কে কে খেয়েছেন আমাদের নিশ্চয়ই কমেন্টে এসে লিখবেন। ট্রেন এখন এসে পৌঁছেছে পূর্বস্থলীতে, আর পূর্বস্থলীর কোড হচ্ছে PSAE। আর পূর্বস্থলীতে ছিল, এটা তোমার সাথে একবার ভিডিও কথা হয়েছিল না যাওয়ার সময়, আমি এর আগে যেবার ভিডিও বানিয়েছিলাম এই ট্রেনে, তুমি ওই ট্রেনে ছিলে প্রথম দিন 6-7 মাস আগে। ঠিক আছে চলো, এই দাদাকে দেখেই চিনতে পারলাম, আমি যখন প্রথমবার ভিডিও বানিয়েছিলাম এই লাইনে প্যান্ডেল কাটোয়া লোকালে তখন এই দাদাও ছিল ওই ট্রেনে। যাই হোক, পূর্বস্থলী সম্বন্ধে বলে যাক, পূর্বস্থলীতে জন্মগ্রহণ করেছিলেন স্যার উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী, যিনি পরাধীন ভারতের একজন বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। আর আর পূর্বস্থলীতে রয়েছে পক্ষীরালয়, আর রয়েছে চুপিরচর হচ্ছে গঙ্গা নদী থেকে পুষ্ট একটা হ্রদ, খুব সুন্দর, বিশাল পরিষ্কার হ্রদ জল, মানে আপনারা চাইলে এখানে পিকনিক টিকনিক করতে আসতে পারেন। আর নর্মাল শীতকালে আসলে তো একদম সোনায় সোহাগা, শীতকালে আসলে এখানে বোট ভাড়া পাওয়া যায়, বোট ভাড়া করে আপনারা বোটিং করতে পারবেন। আর ওখানে বিদেশ থেকে নানান ধরনের পাখি আছে, মানে বেসিক্যালি পরিযায়ী পাখি। যাই হোক, আর বেশি কথা বলবো না, কথা বলতে ভালোও লাগছে না, গলাটা ব্যথা হচ্ছে, তার কারণ প্রায় তিন ঘন্টা ধরে আপনাদের সাথে বকে যাচ্ছি। এরপরে আপনাদের সাথে কথা বলবো অগ্রদ্বীপে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো তার ফোর্থ লাস্ট হল্ট অগ্রদ্বীপে, অগ্রদ্বীপের কোড হচ্ছে AGAE। আর অগ্রদ্বীপ অবস্থিত বর্ধমান জেলার গাজীপুর গ্রাম পঞ্চায়েতে। আর অগ্রদ্বীপের গোপীনাথের মেলা বিশাল বিখ্যাত, এই বাংলার একদম দারুণ বিখ্যাত, পূর্ব বর্ধমান জেলায় আসেন নানান জেলা থেকে লোক এই গোপীনাথের মেলা দেখবেন বলে। আর অগ্রদ্বীপের ছানার জিলাপি বিখ্যাত, কে কে খেয়েছেন আবার বলছি কমেন্টে এসে লিখবেন। আর এরপরে আমরা তিনটে হল্ট স্কিপ করবো, দুটো হল্ট স্কিপ করবো, একটা হচ্ছে সাহেবতলা আর একটা হচ্ছে দাইহাট, তারপরে আসবে আমাদের ডেস্টিনেশন কাটোয়া জংশন, সেখানে গিয়েই কথা হবে।
আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির অন্তিম স্টেশন কাটোয়া জংশনে। আর কাটোয়া জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 11:45, আর আমরা এসে পৌঁছেছি 11:38। হয়তো আপনারা দেখতে পেলেন না, যাই হোক, তার মানে 7 মিনিট বিফোর। আমি ভেবেছিলাম হয়তো আমরা লেটে ঢুকবো, তার কারণ আমাদের ট্রেনটা গ্যালোপিং লোকাল আগে ছিল সেই হিসাবে টাইমিং, কিন্তু এখন অল স্টপ, তাই দেরি হওয়ার কথা। তাহলেও আমরা বিফোর টাইম পৌঁছে গেছি, তার মানে বেশ ভালো জিনিস। তাই আবার কাটোয়া সম্বন্ধে তো কিছু বলার নেই, এর আগেও ভিডিও বানিয়েছিলাম তখন বলেছি, আর এরপরে বহুবার কাটোয়া থেকে ভিডিও শুরু করতে হবে, প্লাস জার্নি করতে হবে কাটোয়ার ওপর থেকে। তাই আর কাটোয়া সম্বন্ধে কিছু বলছি না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে লিখবেন, আর বেসিক্যালি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, প্লাস ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে _surajit_roy, ওটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তাহলে আর কি করবো, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। আর হ্যাঁ, যদি আপনাদের এই মাস্ক কেনার থাকে তাহলে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, কিনে নেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, টাটা, ভালো থাকবেন।